পাওয়ারপয়েন্টে যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে উপরে বাম পাশে ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে যদি যান তাহলে দেখবেন নিচে স্ক্রিনশট বলে একটি অপশন আছে। এবার আমরা স্ক্রিনশট অপশনে সিলেক্ট করি, দেখবেন এখানে স্ক্রিন ক্লিপিং বলে একটি অপশন আছে, সেটা সিলেক্ট করলে আপনার পাওয়ারপয়েন্ট ফাইলটা মিনিমাইজ হয়ে যাবে এবং ঠিক পাওয়ারপয়েন্টের নিচে যেই উইন্ডোটা আপনি ওপেন করেছিলেন সেটা চলে আসবে। এখন আপনি চাইলে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন যে কতটুকু অংশ আপনি স্ক্রিনশট নিতে চান। আপনি খালি এতটুকু অংশ স্ক্রিনশট নিতে চান নাকি এতটুকু নাকি পুরোটা নিতে চান, সো আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু অংশ আপনার ক্রপ হয়ে চলে আসবে। আমি এটাকে আরেকটা স্লাইডে নিয়ে গেলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি প্রেস করে। এখন চাইলে আপনি যদি অন্য আরেকটা উইন্ডো স্ক্রিনশট নিতে চান তাহলে মনে করেন নিউ একটা স্লাইডে যান, তারপর আপনার উইন্ডোটা ওপেন করুন। মনে করেন আমি এই পেজটার স্ক্রিনশট নিব না, আমি আমার ইউটিউব চ্যানেলের এই পেজটার স্ক্রিনশট নিব, সো আমি এটা ওপেন করে রাখব। তারপর আমি পাওয়ারপয়েন্ট ফাইলটা ওপেন করব, এরপর ইনসাইডে গিয়ে স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং, এরপর আমি জাস্ট দাগিয়ে দিব কতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে চাই, ফুল স্ক্রিনশট নিতে চাই আমি, এবং বুম আমাদের পুরো স্ক্রিনশটটা হয়ে গেল। এই সেম মেথডটা আপনি আরও ইজিলি হয়তো করতে পারেন বিভিন্ন আদার সফটওয়্যার দিয়ে, কিংবা জাস্ট প্রেস করলেন মনে করেন কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন, তাহলে আপনার স্ক্রিনটা একবার স্ক্রিনশট হয়ে গেল। তারপর কন্ট্রোল ভি প্রেস করতে পারেন, অথবা পিকচার হিসেবে পেজ যদি করেন রাইট ক্লিক করে পিকচার অপশন, তাহলে আপনার পুরো স্ক্রিনটাই স্ক্রিনশট হয়ে চলে আসবে। আমি যেহেতু দুটো মনিটর ব্যবহার করছি তাই আমার দুটো মনিটরের স্ক্রিনশট চলে আসলো। আপনি চাইলে পরে ক্রপ করে ছোট করে ফেলতে পারেন, কিংবা যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ আপনি নিয়ে ফেলতে পারেন। ডান। এই স্ক্রিনশট নেওয়ার জিনিসটা আপনি যখন পাওয়ারপয়েন্টে অনেক কাজ করবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনার মকআপ নিতে হবে রেফারেন্স নিতে হবে, তখন প্রচুর কাজে লাগে। সো আশা করি এই যে টেকনিকটা শেয়ার করলাম সেটা দিয়ে আপনার একটু হলেও সুবিধা হবে। অ্যান্ড ফাইনালি আপনার মাঝে মাঝে কিছু উইন্ডো ওপেন থাকলে আপনি ইনসার্টে গিয়ে যখন স্ক্রিনশটে যাবেন আপনার কিছু অপশন দেখাবে। ফর এক্সাম্পল আমার একটা ফাইল ওপেন আছে, সেটা ক্লিক করলে আমার ওই ফাইলটার আদার উইন্ডোটার পুরো স্ক্রিনশটটা চলে আসলো। সো আপনি যখন যেভাবে কাজ করছেন আপনি যদি স্ক্রিনশট লাগে তাহলে ইজিলি জাস্ট ইনসার্টে গিয়ে স্ক্রিনশট অপশনটা ইউজ করে আপনি অনেকগুলো ইজি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন, যেটা আপনার কাজকে ওয়ার্কফ্লোকে আরও অনেক ইজি করবে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।